হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন শর্ট ব্লগ নিয়ে। সো দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি বলতো? যাচ্ছি আছি একটা জায়গায়। পুরো ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। কিন্তু এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। এখন আমরা বেরোচ্ছি, আর এখন আমি হচ্ছি সুভাষ গ্রাম, আমি তো শর্মিষ্ঠা। এরপর নিচে বাইকে করে এখন আমি অনেক একটু বেরিয়ে বেরিয়ে যাবো। তো বেরিয়ে বেরিয়ে মিন্স মানে ঘুরতে যাবো, আর টুকটাক একটু দু তিনটে কাজ আছে। আর বাইরে আজকে বাইকটা পুরো পরিষ্কার করে ঝকঝক ঝক করছে, একদম দেখতে পাচ্ছ নিজেকে তো খুবই পরিষ্কার লাগছে। আর দোকানে জুতো পড়ছে, তো হয়ে গেলেই বেরিয়ে যাবো। সানডের বিকাল মানেই ঘুরঘুরু, তো হাওয়াটাও ফুরফুরে। তো এইভাবে আমরা ঘুরতে বেরিয়ে যাই প্রত্যেক সানডেতেই। আর এখানে বাবুকে টাটা করছে, এটাই আমার বাবু, মানে আমার মিষ্টি বাবু। তো ওকে রেখে যাচ্ছে, ওকে কোথাও নিয়ে যাবো না। আর এটা হচ্ছে আমাদের বাড়ির, এইটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে গেট। আর এখান থেকে আমরা আসি, আর রাস্তাটা এখন পাকা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে, কারণ আগে মাটির ছিল, খুব প্রবলেম হতো। তো চলো এবার বেরাবো। আর এটা হচ্ছে বাড়ির ভিতরে মন্দির আছে, তারপরে এখানে তুলসী মঞ্চ আছে। এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন ব্লগে। তো এখন গুড মর্নিং মোটেই নয়, কারণ বিকাল থেকে সন্ধ্যা থেকে স্টার্ট করেছি ব্লগটা। এখানে আমি একদম রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি একটু বাড়িপুরের দিকে। টুকটাক কেনাকাটা আছে, কী কিনবো জানি না, তো টুকটাক কাজ আছে, ওই জন্য আমরা বেরোচ্ছি। আর এখন অলরেডি তোমার 5:45 না, 5:45 5:30 বাজে আই থিঙ্ক। তো এখনই বেরোলাম একটু খেয়ে দিয়ে ঘুম টুম দিয়ে, এবার আমি বাইকে চাপবো, তোমার সাথে আবার কথা বলছি। তো হেলমেটটা পরে নিচ্ছি, কারণ হচ্ছে হেলমেটে না পরলে এটা সেফটি। ও পড়েছে, আমিও পড়িনি। চলো টাটা, গিয়ে আবার কথা হচ্ছে। সব থেকে বিরক্তিকর অস্বস্তিকর জায়গা হচ্ছে এখানটা, যখন তখন গেট পড়ে যায়। এখন ফেব্রুয়ারি মাস, প্রেমের টাইম, সুন্দর হাওয়া বইছে, আর আমরা বাইকে করে যাচ্ছি, আমার তো খুব ভালোই লাগে। আর এবার আমরা নন্দপুরের দিকে যাচ্ছি, আর কী কিনবো সেটা নাকি একটু তোমাদের মনে মনে থাক, তো দেয়ালেই দেখতে পারবে। আর এখানে একটা শোরুম দেখতে পাচ্ছে বাইকে। তো ওয়েদারটা এত সুন্দর ছিল, আর কী বলবো তোমাদেরকে। আমরা নন্দপুর ঢুকে পড়েছি, আর গোদরেজ ইন্টেরিয়র গোদরেজে আমরা চলে এসেছি। তো এখানে আমরা কিছু ফার্নিচার দেখছিলাম, তো আমরা এখন এসেছি গোদরেজ তো খাট দেখতে, এটাই একটা কাজ ছিল আর কি। তো কেমন দেখছি আমরা যেরকমটা চাইছিলাম এখানে সেরকমটা ছিল, বাট কালার ওয়াইজ আমাদের কিছু সেরকম একটা কিছু পছন্দ হচ্ছিল না। তো সবই মোটামুটি ভালো ছিল দেখতে, বাট কালারের মধ্যে পছন্দ হচ্ছিলো না, কিন্তু এখানে অপশান অনেকেই আছে। তো যাই হোক, আমাদের পছন্দটা কী করা যাক। তা আপাতত ঢুকেই আমাদের সামনে এই বেডটা আমাদের খুব পছন্দ ছিল, কিন্তু এটা খুবই হাই প্রাইস ছিল। তো যাই হোক, এখন কথাবার্তা চলছে। আর এখানে দেখতে পাই জিনিসগুলো খুবই সুন্দর, প্রিমিয়াম জিনিস দিয়ে তৈরি হয়, আর দেখতে তো খুবই সুন্দর। আমি যেটুকুনি দেখি সেটুকুনি আমার মন ছুঁয়ে গেছে। আর অ্যাকচুয়ালি মেয়েদের মানে জানি তো সংসারের জিনিস কিনতে পারলে তার সব থেকে বেশি হাতে যায়। মোটামুটি একটা চয়েস করেছি আমরা প্রথমে ঢুকে, যেটা ছিল তো খুব ভালো লাগছে, হোয়াইট কালার। তো দামটা একটু প্রাইসটা বেশি, তো দেখা যাক কী হয়। ফাইনাল হলে অবশ্যই তোমাদেরকে জানাবো, বাট বেশ ভালো লাগছে। দেখো আমার তো খুব পছন্দ হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে মাথায় এসেছিলাম যে এরকম টাইপের নেব, তো এরকম ধরনের হোয়াইটের মধ্যে বা ইয়েলো সামথিং, মানে গোদরেজ আসার কথা ছিল না, তো ভাবলাম যে দেখি না কী আছে, কম বলবো না, মানে ওই আর কি। যাই হোক চলো দেখি, মানে কথাবার্তা বলছো না যদি কী হয়। দাদা একটা এক্সচেঞ্জের ফর্ম দাও না। তো আপাতত বুক করলাম, বাট কোনটা করলাম এখন থাক, আসলেই তোমাদের দেখাবো। সো এখানে অনিরুদ্ধ সোফা দেখছিলো, আর এই সোফাটা খুবই লাক্সারিয়াস ছিল, মানে সুইচ অন করলে তুমি পাটাকে জাস্ট মিলিয়ে আরাম করে বসতে পারবে। তো পছন্দ ছিল, বাট আমাদের রুমে একদমই জায়গা ছিল না। আর আমরা চলো বেরিয়ে গেছি, এবারে যাচ্ছি এবার নচিকেতায় আমরা। সো এবার একটা সিগন্যাল পাবো যেখানে আমরা দাঁড়াবোই, একদম বলতে বলতে দাঁড়িয়ে গেছি, এইখানে আমরা দাঁড়াবো না, তা কখনো হয় আসলে। তো বলতে বলতে আমরা চলেই এসেছি, দেখতেই পাচ্ছ নচিকেতার সামনে। তো এবার চা খাবো, এখানকার চা সত্যিকার খুব বিখ্যাত, আর এখানে দিন দিন যেন আরও সুন্দরভাবে সেজে উঠছে। আর আমার তো ভীষণ ভালো লাগলো, অনেকদিন পর আসলাম, কারণ এখান দিয়ে বাইকে করে অনেক সময় বেলেঘাটে যাই, বাট দাঁড়ানো হয় না, এটা আমি অনেকবারই বলেছি। আর এই যে নচিকেতা দা, তো ব্যাপারটা নচিকেতা মানে নচিকেতা আসে না চা বানাতে, অবশ্যই তো লোক আছে, গরম চা হাতে পেয়েই আমি খুব খুশি। আর এখানে অলরেডি আমি শেষে করে ফেলেছি, আর দেখতে পাচ্ছ এরা ঠিক আছে, কিন্তু সুইট কর্ন বলছে যে তোমরা এখানে কর্ন কিনছি। আর এখানে যে লোকে লোক লোক টোক ভর্তি, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আজকে, প্রচন্ড হাঁটিয়ে গেছি আমরা চা ফা, মানে হাঁটছিলাম, হাঁটতে তো ভিডিও করিনি, এত লোকজন কি ভিডিও করো, কেমন লাগছে? ভালোই লাগছে বলছে, আমার খুব বাদলগুলো এত ভালো লাগছে ওরা ভিডিও করছি। হাতে আমার গোদরেজের এটা দেখতেই পাচ্ছ, কিছু একটা কিনেছি, কি কিনেছি সেটা বাড়ি থেকে তোমাদেরকে বলবো। আগে তো ভালোই লাগছে, কিন্তু টঙ্কাটা একটু বেশি, তো এই জন্য একটুখানি
বাট ঠিক আছে ড্রিম পূরণ করতে গেলে অনেক কিছু করতেই হবে তাই তো তোমরা এরকম অনেকে করেছো তোমরা জানো মাথার মধ্যে ফেটটি ফেটটি পড়ে কি অবস্থা হেলমেটটা পরে না এবার আমরা যাওয়ার পালা অনেক কথা বললাম অনেক গল্প করলাম সব কিছু নিতে পারলাম না চশমা নেব আমি বলো চশমা মুছতে ব্যস্ত এদিকে তাকাও গুড মর্নিং বলে দিয়ে ভাই ভাই করে দাও শুধু আজকে ব্লগটা এখানে শেষ করলাম সকালে কাল রাতে করতে ভুলে গেছিলাম তাই তো এই দেখ তাকাচ্ছি না তোদের ক্যামেরা করছি গো আমি বলো কেন তুমি তো বলতে ভালো পারো আমার থেকে গুড মর্নিং সবাইকে কালকে ব্লগটা শেষ করতে ভুলে গেছি যাই হোক তো আজকে আমি করে দিচ্ছি কারণ ওর এখনো নাইটি পরে আছে আমি ড্রেস করে নিয়েছি যে আমাকে বলছে যাই হোক ব্লগটা সবাই দেখো আর ভালো লাগলে বেল আইকনটা টিপে দিও আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ওকে টাটা।